ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুতে রেলের কাজের অনুমতি না দিলে রেল সেতু উদ্বোধনের দিন একই সঙ্গে যান ও রেল চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে একথা বলেন তিনি। আরও বলেন, আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে যানবাহন ও ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে, কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অংশ রেলওয়েকে বুঝিয়ে না দিলে এই কাজ যথাসময়ে শেষ হবে না। এতে করে জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু নিয়ে সংশয় রয়েছে। আগামী জুন মাসে যখন সড়কপথ খুলে দেওয়া হবে তখন রেল ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা এই ব্রিজ পার করে আমরা পর্যন্ত রেল প্রস্তুত। এই ব্রিজের অংশ এখন পর্যন্ত কাজ করার আমরা অনুমতি পাইনি। এটি আমরা আশা করছি যে আমরা যদি এটা ডিসেম্বরের মধ্যে কিংবা ইভেন জানুয়ারির মধ্যেও যদি এটা পাই তাহলে আমাদের আমরা অনুমান